হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সবার পাড়াতে স্পেশাল বুটের ডালের হালুয়া করব। আর এটা হচ্ছে একটি কমন হালুয়া, সবার বাসায় কিন্তু এই হালুয়াটা করে থাকে। তো আজকে আমি একটু সহজ নিয়মে দেখার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কাপ বুটের ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে তারপর সিদ্ধ করে নিতে পারেন, আবার চাইলে কিন্তু সাথে সাথেও করতে পারেন, তবে সেক্ষেত্রে এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো এবার আমি এটাকে ধুয়ে নেওয়ার পর বাড়তি পানিটা ফেলে একটি হাঁড়িতে নিয়ে নিব। এখন দিচ্ছি আমি তেজপাতা 1টা, এটাকে আমি এভাবে চিড়ে দিব। দারচিনি দিচ্ছি ছোট থেকে 1 টুকরো, এলাচ দিচ্ছি 2টো। এখন দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পানি 2 কাপ, আপনারা চাইলে তরল দুধ দিয়েও এটাকে সেদ্ধ করে নিতে পারেন। এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিব। ওভারনাইট ডালটাকে ভিজিয়ে রাখার ফলে এটা কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। তো আমি এটাকে ওয়েট করব সেদ্ধ না হওয়া পর্যন্ত। সেদ্ধ হওয়ার পর আমরা গরম মশলাগুলোকে উঠিয়ে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব, অথবা আপনারা চাইলে এটাকে পাটায়ও পিষে নিতে পারেন। ডালটা একদমই সেদ্ধ হয়ে গেছে, তো এবার আমি গরম মশলাগুলোকে উঠিয়ে নিব আর এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। যেহেতু আমার পুরো পানিটাই শুকিয়ে গিয়েছে, আমি কিছুটা পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। আমি ডালটাকে খুবই স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি, দেখুন কতটা মসৃণ হয়েছে। আপনারা চাইলে ব্লেন্ড করার পর এটাকে ছাঁকনিতে ছেঁকেও নিতে পারেন। তো এবার আমি এটাকে রান্না করে নিব। কড়াইতে আমি তেল আর ঘি মেলে নিচ্ছি 1/2 কাপ, আর এটাকে প্রথমে কিছুটা গরম করে নিব। যখন তেলটা গরম হয়ে যাবে সে পর্যায়ে ডালটা দিয়ে দিব, আর এটাকে তেলের সাথে প্রথমে কিছুটা কুক করে নিব লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের মতো। এতে করে এটা কাঁচা যে গন্ধটা থাকবে সেটা চলে যাবে। প্রথম দিকে আপনার মনে হতে পারে হয়তো তেলটা একটু বেশি হয়ে গেছে, বাট ডালটা যেটা করবে যে আস্তে আস্তে এটাকে সোক করে নিবে। আমরা এটাকে ততক্ষণ পর্যন্তই ভুনবো যতক্ষণ পর্যন্ত না এটার মধ্যে যে কাঁচা ভাবটা আছে এটা চলে যায়। ডালটা ভুনে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি চিনি দিচ্ছি 1/2 কাপ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার চিনি দিয়ে এটাকে আমি 1 মিনিটের মতো আবার কুক করে নিব। লবণ দিচ্ছি আমি 1/4 চা চামচ, এটা মিষ্টির পরিমাণটাকে ব্যালেন্স করবে। আপনারা চাইলে না দিলেও হবে, বাট দিলে ভালো হবে। এখন দিচ্ছি গুঁড়ো দুধ 1/4 কাপ, দিয়ে এটাকে আমি হালকা হাতে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একদমই লো করে দিতে হবে। আর একটা ভালো কালারের জন্য আমি এখানে ইয়েলো ফুড কালার দিচ্ছি, প্রায় 1 ডপের মতো, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। আর এটাকে আমি খুব ভালো করে এবার মিশিয়ে নিব। মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন যে প্যানের গা ছেড়ে এটা উঠে আসছে, সে পর্যায়ে বুঝে নেবেন যে এটা হয়ে গেছে। অথবা দেখবেন যে যদি হাতে একটু নিয়ে বল করা যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। তো যেহেতু আমাদের এটা হয়ে গেছে, তো এটাকে এখন আমি নামিয়ে পরিবেশন করব। হালুয়াটাকে আমি একটি সমান প্লেটে বসিয়ে এটাকে স্কোয়ার শেপ করে নিব, এবং পরে আমি বরফি শেপে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো শেপের এটা করে নিতে পারেন, চাইলে এভাবে করে কুকি কাটা দিয়েও কেটে নিতে পারেন। তো হয়ে যাওয়ার পর এবার আমি উপরে কিছুটা কাঠবাদাম কেটে নিয়েছি, এটাকে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে বসিয়ে দিব। হয়ে যাওয়ার পর এটাকে আমি বরফি শেপে কেটে নিব আর ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা এটাকে প্লেট থেকে তুলে নিব, তা না হলে কিন্তু গরম থাকা অবস্থায় এটা ভেঙে যেতে পারে। কয়েকটা হালুয়া আমি ছাঁচ দিয়ে শেপ দিব, তো আমি এই ধরনের একটি ছাঁচ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছাঁচে কিছুটা তেল লাগিয়ে নিতে পারেন, যেহেতু হালুয়াতে আমরা অনেকটা পরিমাণ তেল দিয়েছি, সেক্ষেত্রে আর তেল না দিলেও কিন্তু এটা খুব সহজে উঠে আসবে। এবার সেম আমি আরেকটা ছাঁচ উপরে এটাকে দিয়ে কভার করে নিব, আর বাড়তি যে অংশটা আছে এটাকে উঠিয়ে নিব, তাহলে এটার বাইরের শেপটা ভালো হবে। তো এভাবে করে আমি আরও কয়েকটা এ ধরনের শেপের হালুয়া করে নিব। আমি এই হালুয়াটাকে 2টা শেপে করেছি, একটা হচ্ছে বরফি শেপে, একটা হচ্ছে ছাঁচে করা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে করে নিতে পারেন, চাইলে কিন্তু কুকি কাটা দিয়ে এটাকে কেটে শেপ করে নিতে পারেন। তো সবে বরাত স্পেশাল আমার আজকের রেসিপিটি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।